ভারতের ভয়ে সীমান্তে ফাইটার জেট মোতায়েন পাকিস্তানের। বালাকোটে ভারতীয় সেনাবাহিনীর অভিযান চালানোর দু সপ্তাহ কেটে গিয়েছে। জসি মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেই বিমান হানায় কি আতঙ্কিত পাকিস্তান? ভারত সীমান্তে পাকিস্তানের সন্দেহজনক কার্যকলাপ কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, পাকিস্তানের মুসাব বায়ুসেনা ঘাঁটি বরাবর নয়া কৌশল সাজাচ্ছে তারা। দেখা গিয়েছে F-16 ফাইটার জেটের নতুন স্কোয়াড্রন মোতায়েন করার কাজ শুরু করা হয়েছে। এই স্কোয়াড্রনের নাম রাখা হয়েছে অ্যাগ্রেসর। সূত্রের খবর, অ্যাগ্রেসরের পাক বায়ুসেনার নাম্বার 29 হিসেবেই পরিচিত। এই স্কোয়াড্রনের মোট 8টি F-16 ফাইটার জেট রাখা হয়েছে। আপতকালীন যে কোনো পরিস্থিতিতে যা ঝাঁপিয়ে পড়বে নিজের দেশকে সুরক্ষা দিতে। পাক বায়ুসেনা জানাচ্ছে ভারতের তরফ থেকে কোনো প্রচারণামূলক আচরণের যোগ্য জবাব দেবে এই F-16 ফাইটার জেটগুলি। মুসাফ এয়ারওয়েজের আগে থেকে F-16 ফাইটার জেট মোতায়েন করা ছিল, সে সংখ্যা নতুন করে বাড়াচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মুসাফ এয়ারওয়েজ সে দেশের পুরনো ঘাঁটিগুলির মধ্যে একটি। বর্তমানে পাকিস্তানের 30টি স্কোয়াড্রন রয়েছে, যেখানে ভারতের হাতে রয়েছে 34টি স্কোয়াড্রন। পাশাপাশি ভারতের ঝুলিতে থাকা MiG-21 ও MiG-27 বাদ দিলে 33টি স্কোয়াড্রন থাকবে ভারতের হাতে। সূত্রের খবর, ভারতের হাতে মোট 42টি স্কোয়াড্রন থাকলে তবেই পাকিস্তান ও চীনের সঙ্গে একযোগে মোকাবিলা সম্ভব। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে ভারতের, বারবার সে কথা বলে আশ্বস্ত করছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত।